নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা খুব ভালো ফুটবল অ্যাপের সম্পর্কে আমি তোমাদের জানাতে চাইবো, তারপর সরাসরি চলে আসবো আজকের ডেইলি আপডেটে। Today's video is sponsored by OneFootball. OneFootball is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. তো যেরকমটা তোমরা দেখলে, ওয়ান ফুটবলের মাধ্যমে তোমরা ওয়ার্ল্ড ফুটবল থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলের সমস্ত খবর এক জায়গাতেই পেয়ে যাবে। তো যারা সবসময় ফুটবল নিয়ে আপডেটেড থাকতে ভালোবাসো, তোমাদের এই অ্যাপটা বেশ কাজে আসবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, চলে আসবো আজকের খবরে। প্রথমেই যেটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এবং এটা আমরা বহুদিন ধরে আলোচনা করে আসছি, এবং আজকে অফিসিয়ালি না হলেও সমস্ত সূত্র থেকে এটাই জানা যাচ্ছে যে এএফসি কাপ কিন্তু অফিসিয়ালি পোস্টপন হতে চলেছে। এটিকে মোহনবাগানের দুই ফুটবলার প্রবীর দাস এবং শেখ সাহিলের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পরে সমস্ত ফুটবলার যারা একসাথে টেস্ট করাতে গিয়েছিলেন 7 তারিখ, তাদের প্রত্যেককেই কিন্তু কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হতো। অর্থাৎ তারা প্রত্যেকেই অ্যাভেলেবেল থাকতেন না এএফসি কাপের জন্য। তো কালকে প্রবীর দাস এবং শেখ সাহিলের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পরে সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট কিন্তু একটা মিটিং করে, এবং সেখানে ডিসিশন নেওয়া হয় যে তারা কিন্তু এএফসি কাপ খেলতে যাবে না, বিকজ বিদেশিদের তারা পাচ্ছে না, ইম্পর্টেন্ট ভারতীয় প্লেয়ারদের তারা পাচ্ছে না। তো এএফসি কাপ খেলতে যাওয়ার তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। এতদিন ধরে দেওয়ার রেডি টু পার্টিসিপেট সামহাও, কিন্তু যেই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানে মেইন প্লেয়ার্সরা যাদের উপর ভরসা করে তারা একটা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, তারাও যদি না খেলতে পারেন তাহলে সেই টুর্নামেন্ট না খেলাই ভালো। এবং যেহেতু কোভিড প্রোটোকলস মানতে হবে, এটিকে মোহনবাগানকে প্রত্যেক প্লেয়ারকে কোয়ারেন্টাইন করতে হবে, তো সেখানে দল পাঠানো প্রায় অসম্ভবই ছিল এটিকে মোহনবাগানে। তো সেই কারণে তারা এএফসিকে লিখিতভাবে জানিয়েছিল যে তারা এএফসি কাপের জন্য দল পাঠাচ্ছে না। সেরকমই উল্টো দিকে বেঙ্গালুরু এফসি অলরেডি কিন্তু মালদ্বীপে রয়েছে, এবং সেখানে শোনা যাচ্ছে তারা কিন্তু কোভিড প্রোটোকলস ভেঙেছেন, এবং সেটার তীব্র নিন্দা করেছেন ওখানকার স্পোর্টস মিনিস্টার। মালদ্বীপের স্পোর্টস মিনিস্টার টুইটারে তিনি পরপর টুইট করে যাচ্ছিলেন যে এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার আমরা বেঙ্গালুরু এফসির থেকে এক্সপেক্ট করিনি, তারা ক্লিয়ারলি কোভিড প্রোটোকলস ব্রেক করেছেন, এবং সেই কারণে তারা এক্ষুনি চাইছেন বা ব্যবস্থা নিচ্ছে বেঙ্গালুরু এফসিকে ভারতে ফেরানোর। এক্স্যাক্টলি বেঙ্গালুরু কি প্রোটোকলস ভেঙেছে সেটা জানা যায়নি। প্রত্যেক এএফসি কাপ টিমসদের একটা স্পেশাল পারমিট দেওয়া হয়েছিল এএফসি কাপ খেলার জন্যে, বাট দেন যেহেতু মালদ্বীপের গভর্নমেন্টের দেওয়া এবং এএফসির দেওয়া প্রোটোকলস বা গাইডলাইন্স বেঙ্গালুরু এফসি হয়তো ব্রেক করে থাকতে পারে, হয়তো বায়ো বাবেলের মধ্যে প্রপারলি সেটাকে মেনটেন তারা করতে পারেনি, বা কিছুই জানা যাচ্ছে না, বিকজ প্রপার বায়ো বাবেল আদেও রাখা হয়েছিল কিনা সেটার বিষয়ে কিন্তু কোনো রকমের ক্ল্যারিটি আমরা পাইনি। তো যাই হোক, ওই স্পোর্টস মিনিস্টার তিনি কিন্তু অফিসিয়ালি টুইট করে জানান যে তিনি কিন্তু অলরেডি ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপকে জানিয়ে দিয়েছেন যে এএফসি কাপ পোস্টপন করতে বলা হোক, বিকজ বেঙ্গালুরু এফসি কোভিড প্রোটোকলস ব্রেক করেছে এবং সেখানে 11 তারিখের ম্যাচটা কোনোভাবেই করা সম্ভব নয়। তো সেই কারণে মালদ্বীপের গভর্নমেন্ট এবং ফুটবল ফেডারেশন দুজনেই কিন্তু একই সাথে এএফসিকে চিঠি লেখে এবং রিকোয়েস্ট করে এই এএফসি কাপের ম্যাচগুলো পোস্টপন করে দেওয়ার জন্য। সেরকমই এটিকে মোহনবাগানের তরফ থেকেও রিকোয়েস্ট গেছে এএফসির কাছে। তো সব মিলিয়ে এএফসি এতগুলো রিকোয়েস্ট পাওয়ার পর কিন্তু ডিসিশন নিয়েছে যে না, এএফসি কাপের ম্যাচগুলো তারা আর এই মাসে করবে না। কবে করবে সেই বিষয়ে কোনো রকমের আপডেট আমরা পাইনি, জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত কিন্তু এটিকে মোহনবাগান এএফসি কাপ খেলবে না, গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ পোস্টপন হয়ে গেছে। বেঙ্গালুরু এফসি খুব শিগগিরই কিন্তু দেশে ফিরবে, এবং যেটা আমি আগের দিন মানে আগের দিন না আজকে সকালের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছিলাম যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার্সরা কিন্তু আর বায়ো বাবেলে থাকতে পারছেন না, তারা কিন্তু নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চাইছেন, যে বিদেশি প্লেয়াররা রয়েছে তারা নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন। তো সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেট
ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির প্লেয়ার্সরা, তাদের কিন্তু ওই খেলতে যেতে হবে বলেই খেলতে যাওয়া, আদারওয়াইজ কিন্তু বেঙ্গালুরু এফসি প্লেয়ার্সরা আগেই নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে চাইছে। তো সেই কারণে কোথাও একটা গিয়ে রাইট ডিসিশন এএফসির তরফ থেকে আমরা বারবার আলোচনা করে এসেছি যে সঠিক সিদ্ধান্ত এটাই হবে যে যদি এএফসি কাপ পোস্টপন করে দেওয়া হয়। বাট কোথাও একটা গিয়ে মনে হয় যে এএফসির এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল, বিকজ না হলে এত প্লেয়ার্সদের এত টিমসদের কিন্তু এরকম ভাবে বিভ্রান্ত হতে হতো না। তোমরা যদি মানে বেঙ্গালুরু এফসিকেই ধরো, এরকম কোভিডের মধ্যে তাদেরকে বারবার ট্রাভেল করতে হচ্ছে, জাস্ট ইউ আর পুটিং এভরি প্লেয়ার অ্যাট রিস্ক। তো সেই কারণে এরকম কোনোভাবেই আমার মনে হয় না যে কোনো ক্লাব বা কোনো প্লেয়ারদের এরকম ভাবে হ্যারাস করা উচিত ছিল। তো সেই ক্ষেত্রে যদি এই সিদ্ধান্তটা এএফসি অনেক আগেই নিয়ে নিত, তাহলে বেঙ্গালুরু এফসির প্লেয়াররা কবে নিজেদের দেশে ফিরে যেত বা নিজেদের পরিবারের কাছে ফিরে যেত? প্রায় অনেক দিন, প্রায় এক মাস ধরে তারা ওয়েট করে বসে আছে এই একটা ম্যাচ খেলার জন্য। তো সেই কারণে এএফসি অনেক লেট করলো ঠিকই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তো অবশ্যই তোমরা জানো তোমরা কি ভাবছো এএফসি কাপের এই পোস্টপনমেন্টের খবরটা শুনে। অবশ্যই আমার মনে হয় সমর্থকরা খুশি হবেন। হ্যাঁ, এটা ঠিক যে তাদের প্রিয় দলকে এখনই তারা খেলতে দেখতে পারবে না, বাট কোথাও একটা গিয়ে প্লেয়ারদের কথা ভেবে বা দলের কথা ভেবে এটা একটা কিন্তু খুব খুশির খবর। তো এই গেল আজকে এএফসি কাপের খবর। এরপরে তোমাদের অনেক দিন ধরে এটিকে মোহনবাগানের খুব একটা বেশি ভালো খবর দিতে পারিনি, বাট আলটিমেটলি আপাতত একটা কিন্তু পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেটা হচ্ছে আবারও নর্থ ইস্ট ইউনাইটেডের আপুইয়াকে নিয়ে। মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে আপুইয়াকে এই মুহূর্তে আর অ্যাপ্রোচ এটিকে মোহনবাগান করতে চাইছে না, বা নতুন কোনো আর অফার এটিকে মোহনবাগান করতে চাইছে না। নর্থ ইস্ট প্রায় 2-2.5 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে আপুইয়ার জন্য। বাট যে ব্যাপারটা এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে, আমি তোমাদের সেই ভিডিওতেও বলেছিলাম যে যদি দেখা যায় যে মুম্বাই সিটি এফসি এখনও লড়ে যাচ্ছে আপুইয়ার জন্য, তাহলে এটিকে মোহনবাগান কিন্তু আবারও ময়দানে নামবে। এবং সেরকমই হয়েছে, মুম্বাই কিন্তু এখনও যেহেতু চেষ্টা করে যাচ্ছিল আপুইয়াকে সাইন করার, এবং যেহেতু ওদের মধ্যেও নেগোসিয়েশন চলছে এখনও নর্থ ইস্টের, এটিকে মোহনবাগান কিন্তু আবারও মাঠে নেমেছে, আবার নতুন করে একটা বেটার অফার, আগের থেকেও বেটার অফার তারা নর্থ ইস্টকে পাঠিয়েছে। বিকজ যদি আমরা রিয়ালিটির কথা মাথায় রাখি, তাহলে এই মুহূর্তে আপুইয়া কিন্তু যদি এই মরশুমে দল না ছাড়েন, আগামী মরশুমে তার দল ছেড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো নর্থ ইস্ট খালি এটাই ভাবছে যে আপুইয়াকে যদি এই মরশুমেই তারা ছেড়ে দেয়, তাহলে একটা ট্রান্সফার ফি তারা পাবে, একটা মোটা অঙ্কের টাকা তারা পাবে, আদারওয়াইজ তাদেরকে পরের মরশুমে ফ্রি ট্রান্সফারে আপুইয়াকে ছাড়তে হবে। তো এই কোথাও একটা গিয়ে টাকার লোভটা কিন্তু নর্থ ইস্টও ছাড়তে পারছে না। তো সেই কারণে তারাও নিজেদের অফার্স কমাতে শুরু করেছে ধীরে ধীরে, এটিকে মোহনবাগানও তারা নিজেদের অফার কিন্তু বাড়াতে শুরু করেছে, এবং শোনা যাচ্ছে, আশা করা যাচ্ছে একটা জায়গায় গিয়ে কিন্তু একটা মধ্যস্থতা হবে, এবং কোথাও একটা গিয়ে এটিকে মোহনবাগানে আপুইয়া আসার সম্ভাবনা কিন্তু আবারও শুরু হলো। তো সেই ক্ষেত্রে আবারও আপুইয়ার জন্য এটিকে মোহনবাগান ঝাঁপিয়েছে। এবার দেখা যাক যে এক্স্যাক্টলি কি অফার পাঠিয়েছে আমার জানা নেই, বা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। কিন্তু অবভিয়াসলি আপুইয়া ইজ ওয়ান অফ দি ড্রিম টার্গেটস অফ এটিকে মোহনবাগান ফর দি আপকামিং সিজন, এবং কোনোভাবে কিন্তু আপুইয়াকে এটিকে মোহনবাগান নিতে চাইছেই। তো সেই কারণে দেখা যাক শেষ পর্যন্ত আমরা আপুইয়াকে কোথায় দেখি, যখনই যেরকম আপডেট আসবে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।